হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ব্লগ। আর আজকে আমরা এসেছি নেতাজি ইন্দোর স্টেডিয়াম। নেতাজি ইন্দোর স্টেডিয়ামে এসেছি, এখানে এসে স্টুডেন্ট ক্রেডিট কার্ড ডিস্ট্রিবিউশনের একটা প্রোগ্রাম আছে, তাই আজকে আমাদের কলেজ থেকে নিয়ে এসছে। তো আজকে সারাদিন এখানেই থাকবো, আর কী কী করবো দেখো, সাবস্ক্রাইব করে নাও গাইজ। এবার আমরা অনেক আগে পৌঁছে গেছি, প্রায় 7টা নাগাদ আমরা ঢুকে গেছি এখানে, তার জন্য এবার আমরা ঘুরতে যাচ্ছি এখন, আর তাই জন্য আমরা ঘোরার টাইম পেয়েছি। আগের বার টাইমই পাইনি, এই সে কাজ কাজ আর কাজ। তো যেহেতু একটু টাইম আছে, তাই আমরা এখন একটু ঘুরে বেড়বো, এই পুরো নেতাজি ইন্দোর চারিদিকটা একটু ঘুরবো এখন। এইটা হচ্ছে কিসের লাইট বলতো? এইটা হচ্ছে স্টেডিয়ামের লাইট, এটা হচ্ছে স্টেডিয়ামের লাইট, আর এটা হচ্ছে ইডেন গার্ডেনের স্টেডিয়ামের লাইট। এটা নেতাজি ইন্দোর স্টেডিয়ামে আমরা এখন আছি, তার ঠিক পাশেই একদম গা ঘেঁষা। এই যে এটা হচ্ছে ইডেন গার্ডেন। মিও মোড়ের গাড়ি আসছে, আমাদের এখানে লাঞ্চ টিফিন সব কিছু মিও মোড় থেকেই আসবে। এক একটা ব্যানার প্রায় দুই তলার সমান ব্যানার। এই আগের বার তোর এখানে পড়েছিল না শুনেন, আগের বার ছেলেটার এইখানে ডিউটি পড়েছিল। এইটা হচ্ছে স্টেডিয়ামের ব্যাক ব্যাক সাইড, কিন্তু এবার আগের বারের থেকে প্যান্ডেলটা একটু বেশ ভালো করেছে, কিন্তু শেড দিয়েছে, মাথায় শেড দিয়েছে, আগের বার এই শেডটা দেয়নি। মুর্শিদাবাদ দার্জিলিং ফুড কাউন্টার। এইটাকে চেনা চেনা লাগছে, কিছু কলেজের প্রিন্সিপাল থাকবে, কিছু ভাইস চ্যান্সেলার থাকতে পারে, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা এখানেই করা হবে। এখানে বুফে কাউন্টার হবে, তো এখানে সব সাজাবে। এখন এরা ঘুমাচ্ছে, যারা কাজ করছে তারা সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে গেছে, তাই এখন একটু ঘুমাচ্ছে, তাদের ঘুম থেকে উঠে আবার কাজ করতে হবে। রনিল এখনই টিফিন পেয়ে গেছে, ইয়েস, তাড়াতাড়ি খোল, খুলতে পারছি না। আরে একটু ভালো করে খোল না, থরি না আনবক্সিং হচ্ছে, ইয়েস। ই সেসব কেক খেয়ে আমি খাই না, খাস না তো, কেক খেলে গা গলে ছেড়ে দে, গুড নাইট, সুইট ড্রিম, গুড নাইট। এই যে আমাদের উজ্জ্বল স্যার, আগের বার এই স্যারের সাথে আমাদের ডিউটি পড়েছিল, কিন্তু এবার আমরা আলাদা হয়ে গেছি। এটা হচ্ছে নেতাজি ইন্দোরের স্টেজ, এবারের মতো এরকম সাজিয়েছে, সামনে কিছু ভিআইপি সোফা দেওয়া হয়েছে, এইখানে তিনটে স্ক্রিন আছে বড়, পেছনের মানুষরা এখান থেকে স্টেজ দেখবে। এটা হচ্ছে টোটাল অ্যারেঞ্জমেন্ট, আমাদের ভিআইপি কাউন্টার আস্তে আস্তে রেডি হচ্ছে, মেয়ে আমাদের চা ঢেলে দিচ্ছে। তুমি ঢালবোটা কিভাবে? এই যে সোজা করতে হবে, হইছে কি বাবা, দেখে 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 বেশ হয়ে গেছে। গাইজ আমরা এখন কেক খাবো, কেক খাবো, খুব সুন্দর খেতে কেক। হাই, আমি কিছু খাই না, আমি তো খাই না, আমি তো খাই না, আমি কেক খাই না, সব খাই, কে খায় না, আমি খাই। এখানে যারা যারা আসছে সবাই বলছে কেকটা ভালো, তাই আমি না খেয়ে পারলাম না। এরা সবাই ডিউটি করছে, আমাদের ভিআইপিতে লোকই নেই তেমন। স্যার একটু হাই করে দিন স্যার, ব্লগ হচ্ছে স্যার, ব্লগ নিচ্ছি স্যার, হাই স্যার। স্যাররা প্রচুর কাজ করছে, আমাদের তেমন কাজ নেই ভেতরে, তাই আমরা একটু ঘুরতে বেরিয়েছি। এখানে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের আলাদা আলাদা কাউন্টার করেছে, দেখ এইসব ফাইলগুলো আমরা আগেরবারও পাইনি, আমরা পাবো না একটাও। এখান থেকে এইটুকু আবার ছাউনি দেয়নি, এবার পুরোটাই ছাউনি দিয়েছে, কিন্তু এটুকু ছাউনি দেয়নি। ভাই তোদের কাজকর্ম কেমন চলছে? ছেলেটার কাজ করতে করতে মুখের চেহারা পাল্টে গেছে, এত এত টিফিন পড়ে রয়েছে। স্টেডিয়ামটার চারিদিকে প্যান্ডেল করে পুরো চারিদিকটা কভার আপ করে দিয়েছে, আজকে স্টেডিয়ামটা দেখাই যাচ্ছে না ভালো করে। গাইস ম্যাম আমাদের ডাকছে, এখনই আমরা যাচ্ছি আবার একটু কাজ করতে। আর্থিক অসুবিধা থাকার কারণে আমি কোনো প্রফেশনাল কোর্সে ভর্তি হতে পারছিলাম না,
তারপর আমি স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পের কথা জানতে পারি এবং এই প্রকল্পের সুযোগ পেয়ে আমি প্রফেশনাল কোর্সে ভর্তি হই। এই প্রকল্পের জন্য আমি পশ্চিমবঙ্গ সরকারের কাছে অনেক কৃতজ্ঞ এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি দেখতে পাচ্ছি সামনে আমার সমস্ত বিশ্ববিদ্যালয়ে সমস্ত ভাইস চ্যান্সেলাররা প্রিন্সিপালরা আছেন, কলেজের ভাইস চ্যান্সেলাররা আছেন, অনেক প্রফেসররা আছেন, ইনস্টিটিউশনের হেডরা আছেন, আমার মা ভাই বোনেরা আছেন, আমার ছাত্রছাত্রী বন্ধুরা আছেন, প্রেস মিডিয়া আছেন। যখন আপনি আপনার ছাত্রছাত্রী হবেন, ছাত্রছাত্রীকে পড়াবেন, ছাত্রছাত্রীরা কি চাইছে তাদের মনের কথা সেটা কিন্তু বুঝতে হবে। এই শিক্ষার সবটাই বাংলার মাটি থেকে উঠে এসেছে। মনে রাখবেন, কেউ কেউ আমরা ভাবি হার্ভার্ডে গিয়ে পড়তে যাবো, কেমব্রিজে গিয়ে পড়তে যাব, কিন্তু আমাদের ঘরের ছেলেমেয়েরাই যে হার্ভার্ড চালায়, কেমব্রিজ চালায়, এটা কি আমরা কখনো চিন্তা করে দেখেছি? আমাদের বাটিতে এইটুকু পনির দিয়েছে আর সুব্রনীর বাটি ভরে পনির দিয়েছে, এটা কি ধরনের ইয়ে? এটাকে বলে কপাল। দেখো কত বড় কপাল ছেলেটার, দেখা তুলে দেখা, চুলটা তুলে দেখা, বাপরে। গাই সুব্রনীল পনির বেশি পেয়েছে, কিন্তু আমি দুটো চিকেন পেয়েছি এখানে, দুখানা চিকেন, আর ম্যাম দুটো আলু পেয়েছে, দুটো আলু পেয়েছে ম্যাম। গাইজ আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, একটা প্লেট খেয়ে আমাদের পুরো পেট ভরে গেছে, এখন আর একটুও জায়গা নেই খাওয়ার। মিষ্টি খাইনি, মিষ্টি খেতে পারি না, মিষ্টি ম্যাম দিচ্ছি, ম্যাম ভালো খাই। গাইজ আজকের মতো আমাদের প্রোগ্রাম শেষ, প্রচন্ড এক্সস্টেড হয়ে আমরা এখন বাড়ি যাচ্ছি, আমার চেহারা দেখেই বোঝা যাচ্ছে সেটা দুর্বিষহ অবস্থা, আমাদের বিধ্বস্ত, আমরা প্রত্যেকেরই একই হালাত, সবারই অবস্থা খারাপ, এখন আমরা কিছু এক্সট্রা প্যাকেটস নিয়ে বাড়ি যাচ্ছি। কিছু এক্সট্রা প্যাকেটস ওখানে বেঁচেছিল তো স্যাররা আমাদের জোর করে দিয়ে দিয়েছে, আমরা নিতে চাইনি, স্যার জোর করে দিয়ে দিয়েছে, স্যার জোর করে দিয়ে দিয়েছে, তাই আমার সেই প্যাকেটগুলো নিয়ে আমরা দুস্থ বাচ্চাদের দিয়ে দেবো। গাইজ আমরা এখন কিছু ফ্রুটস খাবো, কারণ প্রচন্ড ঘেমে গেছি, আমরা কিছু ফ্রুটস খেয়ে এখন বাড়ি যাবো। গাইজ আমরা এখন এখানে রেস্ট দিচ্ছি রাস্তার পাড়ে দাঁড়িয়ে, প্রচন্ড হাঁপিয়ে গেছি, এখন আমরা পেছনের দোকান থেকে কিছু ফ্রুটস কিনে খেলাম, এখন কিছুক্ষণ বসে স্থিরভাবে বাস আসতে এখান থেকে চলে যাব। ভীষণ ক্লান্ত, আমরা হাঁপিয়ে গেছি, এতটা ক্লান্ত যে বলার মতন, ওখানকার কাজটা খুব কম যেটা ভেবেছিলাম সেটা নয়, মানে এতটা কাজে সামলানোটা। কিন্তু আমার এবার কোনো কাজ পড়েনি, কারণ আমার ভিআইপি কাউন্টারে পড়েছে, কিন্তু এদের প্রচুর খাটতে হয়েছে, আমি এটা দেখেছি। তো আপাতত এখন আবার উঠবো, পরে কথা হবে, বাই। যাই হোক গাইজ, এই ছিল আজকের ভিডিও, আশা করছি সবার ভিডিওটা ভালো লাগবে, দেখা হচ্ছে পরে ভিডিওতে, বাই। দেখে লাগছে
চিকেন দিয়েছে চিকেন সাবাস মুখমোহন মুখমোহন গাইস।